সালামু আলাইকুম ভাই প্রথমে শুরু করলেন অন্যায় দিয়ে সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে যে কারেন্ট আছে চুরির লাইন আর চুরি আবার ঠিক হয় এই ধরনের কথা বলেন অদ্ভুত কথা আপনি নিজেই বলছেন যে এটা চুরি হচ্ছে আল্লাহ আল্লাহালাম বলছেন এই যে আর দ্বিতীয় কথা বলেছেন আলহিনাস পাপ হচ্ছে ওটায় যেটা তোমার বিবেকে ধাক্কা দেবে এবং তুমি আশঙ্কা করবে যে লোকে দেখে নিলে কী বলবে আপনি বলেন প্রশাসনের লোক যদি দেখে তো আপনার অবস্থাটা কী হবে এটা তো হারা নিঃসন্দেহে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বিদ্যুৎ চুরি একটা সামাজিক অপরাধ যে সমস্ত লোক চুরি করে তাকে যে সমস্ত লোকের মিটির মিটার আছে তাদেরকে বাড়তি বিল চাপিয়ে তার ভর্তুকি দেওয়া হয় এটা তো পাবলিক সংস্থা সে তো লস করবে না এবং ঘাটতি মেকআপ দেয় যারা বৈধ কাস্টমার আছে তাদের মাধ্যম দিয়ে সামাজিক অপরাধ এতে এত বড় অপরাধ যে বান্দার হক নষ্ট করার জন্য আপনি কত লোকের কাছে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের কাছে কী করে ক্ষমা চাইবেন সেই জন্য সব বিষয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমিন সোচ্ছর হওয়ার জন্য আমাকে দান করেন বহু মসজিদের সমস্ত কাজগুলো চলছিল আমি টোটাল মানে ঘোষণা করি যে যে মসজিদে হুকিং করে বিদ্যুৎ চুরি হচ্ছে অন্যায় কাজ হচ্ছে সমস্ত আমার সলাতা দেওয়া হবে না আমি পড়িও নি কোথাও পড়ি না এবং যদি চান্স পড়তে হয় সমস্ত বিদ্যুৎ স্টপ করার পরে সেখানে এমনি স্বাদও গরমও পড়ি আমরা মাঠে কাজ করি ঘাটে কাজ করি কলকারখানায় কাজ করি বিদ্যুৎহীন অবস্থায় তখন হয় না আমাদের নামাজ সময় বিদ্যুৎ চুরি করতে হবে বাড়ি থেকে বিদ্যুৎ চুরি করতে হবে কত টাকা বিল লাগে আপনি সুবিধা ভোগ করবেন তার পয়সা দেবেন না এটা ঘোরতর অপরাধ ইমিডিয়েট বন্ধ করুন বৈধ কারণ নেওয়ার ব্যবস্থা করুন আল্লাহ তালা আমাদের সকলকে আখেরাতের ভয়ে এ সমস্ত অন্যায় কাজকে বিরোধী তহফিক দান করেন হ্যাঁ না বান্দার হক নষ্ট করার জন্য কেয়ামত দিন আপনার সমস্ত শৈব কায় হাদিসা আছে রসি আকাম সাল্লাহ আসলাম বলছেন যে তোমরা নিঃস্ব ব্যক্তিকে জানো মুফলিস মুফলিস মুফিস নিঃশ্ব ব্যক্তিকে যেন সাহাবাহিকারা বললেন যার সব মাল নাই সম্পত্তি নাই সে নিঃস্ব বলে না কেয়ামত উদ্দিন প্রচুর নেকি করে এসেছে আসার পরে সে তার সাথে সাথে অনেক লোকের প্রতি জুলুমও করে এসেছে তো তখন যাদের প্রতি জুলুম করে এসেছে তার নেকি থেকে কেটে তাদেরকে দেওয়া হবে এক অবস্থায় গিয়ে দেখা যাবে যে তখনও জুলুম শেষ হয়নি তখন যাদের উপর জুলুম করেছে তার পাপগুলোকে এর ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে জাহানে পাঠিয়ে দেওয়া হবে তাহলে এত বড় অপরাধ থেকে আমাদের বাঁচা উচিত কে কি করলো কারা করছে অমুক করছে তমুক করছে অমুসলিমরা করছে এসব দেখে লাভ নাই আল্লাহ সাতিন আফসাকা নিজেকে বাঁচান অত আমরা আম্মা পাবলিক কী করছে সেটাকে পরিত্যাগ করুন কেননা এটাই হচ্ছে আলু সালকাল আলি নির্দেশ ভাই শুকনো খাবার সুখা রুটি ছেঁড়া জামা বিদ্যুৎহীন অবস্থায় কাটানো বাবরের আজাব এবং আখরাত থেকে তো অবশ্যই হালকা আল্লাহ তালা আমাদের ফেতনা থেকে রক্ষা করেন সালামু আলাইকুম রহমতুলিল্লা